হঠাৎ করে বৃষ্টি এসে ভিজিয়ে গেল মাথা, শিক্ষে হলো কালকে থেকে সঙ্গে নেব ছাতা। শহরে বর্ষা ঢোকার সঙ্গে সঙ্গে এমন শিক্ষা অনেকের হয়েছে, অতএব কেউ ঘরে ফিরে পুরনো তোরঙ্গ খুলে বসেছেন, কেউ ছুটেছেন দোকানে, কেউ কেউ অবশ্য গ্রীষ্মকাল থেকেই প্রস্তুত। আরে বাবা, শীত গ্রীষ্ম বর্ষা কেশিপালই ভরসা। হ্যাঁ, বাঙালির কাছে ছাতা মানেই তো কেশিপাল। দেখতে দেখতে আশি ছুতে চলল বড়বাজারের সেই দোকান, আর এখন ডালপালা মেলে পরিধিও বেড়েছে অনেকটাই। মাথার ওপর এমন একটা ছায়া থাকলে আর চিন্তা কিসের? অবশ্য 1942 সালে যখন কেশিপালের ছাতার ব্যবসা শুরু হলো, তখন বাঙালি রোদ কিংবা বৃষ্টি নিয়ে চিন্তিত ছিল না। বাঙালির মাথার উপর তখন পড়ছিল বোমা। নেতাজি তখন সিঙ্গাপুরে, জাপানে রাসবিহারী বসু তার জন্য অপেক্ষা করছেন, আর শ্যামবাজার খিদিরপুরে ঝাঁকে ঝাঁকে পড়ছে জাপানি বোমা। আবার স্বাধীনতা আন্দোলনে নতুন নতুন মোড় দেখা যাচ্ছে, ব্রিটিশদের তাড়াতে না পারলে তো সেই যুদ্ধের হাত থেকেও নিস্তার নেই। নিতান্তই ভয়ে কাবু যারা, তারা তখন নৌকায় উঠে ফিরে যাচ্ছেন গ্রামের দিকে, কলকাতায় থাকা আর সম্ভব নয়। কিন্তু তুলসীদাস পালের ছাতার ব্যবসা ছেড়ে যেতে পারলেন না ছেলে কার্তিক চন্দ্র পাল, বরং সেই ব্যবসাকেই আরও খানিকটা বাড়ানোর চেষ্টা করলেন তিনি। এভাবেই বড়বাজারে পুরুষোত্তম রায় স্ট্রিটে তৈরি হলো তার প্রথম দোকানটি। 5 বছরের মধ্যে আরেকটি দোকান তৈরি হলো হ্যারিসন রোডে, অর্থাৎ আজকে যেটা মহাত্মা গান্ধী রোড। দেশ তখন স্বাধীনতার স্বপ্নে মশগুল, আর এই সময় দেশীয় শিল্পের চাহিদা যে বাড়বে তাতে সন্দেহ নেই। কিন্তু ব্যবসা ফুলে ফেঁপে ওঠা দেখে যেতে পারলেন না কার্তিক চন্দ্র ওরফে কেশিপাল। 1947 সালে মাত্র 52 বছর বয়সে তার মৃত্যু হল। ব্যবসার হাল ধরলেন দুই ছেলে, অনাথনাথ এবং বিশ্বনাথ। বাকি দুই ছেলে অলোকনাথ এবং দেবনাথ তখন রীতিমতো ছোট। তবে অনাথনাথ ছিলেন ব্যবসার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। সেই 24 বছর বয়স থেকেই সারা দেশ ঘুরে বেড়াতেন তিনি। এদেশে অনাথনাথের নামের সঙ্গে পরিচয় নেই এমন ছাতার ব্যবসায়ী পাওয়া খুব মুশকিল। এভাবেই কেশিপাল অ্যান্ড সন্স নিজেই হয়ে উঠল একটি ট্রেডমার্ক। নামের ওপর সরকারি আর চিহ্নের দিকে না তাকিয়েই বাঙালি নিশ্চিন্তে ভরসা উঠেছে। ওই যে নিচে লেখা সিন্স 1942, ওটুকুই যথেষ্ট। রোদ ঝড় অথবা বৃষ্টিতে একান্ত বন্ধুর মতো। কখনো কখনো তাকে দেখা যায় বৃদ্ধের লাঠি হয়েও। আবার সময়ের সঙ্গে সঙ্গে আধুনিকতারও ছোঁয়া লেগেছে। 3 ফোল্ডের ছাতা অনায়াসে ঢুকে যায় আধুনিক ভ্যানিটি ব্যাগের মধ্যে। আজকাল ছাতার পাশাপাশি বর্ষাতির ব্যবসাতেও বাজার দখল করেছে কেশিপাল। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ছাড়িয়ে ব্যবসা ছড়াচ্ছে আসাম এবং ত্রিপুরাতেও। কেশিপালের নাতিরা অবশ্য আসমুদ্র হিমাচলকেই তাদের ছাতার তলায় নিয়ে আসতে চান। তবে অসংখ্য মানুষের মাথার ছাতা ধরে আছে যে পরিবার, তার মাথার ছাদটাও একইভাবে দাঁড়িয়ে আছে রোদ বৃষ্টি উপেক্ষা করে। ব্যবসার ভাগাভাগি হয়েছে ঠিকই, কিন্তু 4 নাতি এখনও একসঙ্গেই থাকেন চিত্তরঞ্জন এভিনিউর সাবেক গড়নের তুলসী ভবনের মধ্যেই। সেই সঙ্গে 2টি দোকানের 10 জন কর্মচারী এবং সিমলা অঞ্চলের কারখানার 40 জন কর্মী সবাইকে নিয়েই কেশিপালের পরিবার। গড়ে প্রতিদিন 20 ডজন ছাতার যোগান দিয়ে চলেছেন তারা। তবে সাইকেলের মতোই ছাতার তৈরি সরঞ্জামও এদেশের কোনো কোম্পানি বানায় না। কেশিপাল অ্যান্ড সন্স ছাতার কাপড়, রিবস এবং বাট আমদানি করেন তাইওয়ান থেকে। বর্তমানে কারখানার মালিক রঞ্জন পালের কথায়, সবকিছু বানাতে গেলে একটি কারখানায় হবে না, অন্তত 4টি কারখানার প্রয়োজন। তবে সেই পরিকল্পনাও যে নেই তেমনটাও নয়। কেশিপালের ছাতার সঙ্গে যেমন 78 বছরের ফেলে আসা ইতিহাস জড়িয়ে আছে, তেমনি আছে এগিয়ে চলার স্বপ্ন। শুধু বাঙালি নয়, হয়তো একদিন সারা ভারতে বিভিন্ন ভাষায় মানুষ বলবে শীত গ্রীষ্ম বর্ষা কেশিপালি ভরসা। ধন্যবাদ, আজকের পর্ব এই পর্যন্তই। যদি এই পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।